উড়াধুরা সময় তো চলছে, আমার কাছে তো উড়াধুরাই লাগছে। হিরো হিসেবে না, সব কিছু মিলে উনি পারফেক্ট একজন হিউম্যান বিং, পারফেক্ট একজন মানুষ, খুব ভালো একজন কো আর্টিস্ট এবং খুব ভালো একজন অভিনেতা আমরা জানি। এবং ভাইয়ার কাছ থেকে প্রতিনিয়তই অনেক কিছু শিখি, প্রতিনিয়তই কিছু না কিছু শেখা হয়। এবং ভাইয়া আসলে অনেক হেল্পফুল, অনেক স্নেহ করে আসলে। আমি লাস্ট আমি ঈদের নাটকগুলোর কাজ যখন ভাইয়ের সাথে করছিলাম তখন আমি একটু শিখছিলাম, তো ভাইয়া একটু পরপরই এসে, এই তুই এটা খাস না, তুই এটা খা, তোর এটা খাওয়া ঠিক হবে না, তুই ওইটা খা, এটা খেলে তোর জন্য ভালো হবে। তো ভাইয়া যেটা আমার কাছে খুবই আর কি, আমার কাছে খুব ভালো লেগেছে যে একজন কো আর্টিস্টের আসলে এরকমই হওয়া উচিত। কারণ আমরা ম্যাক্সিমাম কো আর্টিস্ট দেখি যে হিরোইন বাঁচলো কি মরলো, বাসায় গেলো কি না গেলো, তাদের কিছু যায় আসে না। বাট মোশাররফ ভাই অনেক কোঅপারেটিভ, আমার এটা অনেক ভালো লাগে। বিশেষ কারণ আছে হচ্ছে মোশাররফ ভাইয়ের সাথে আমার জুটিটা দর্শকরা খুব পছন্দ করছে এবং ডিরেক্টরদের কাছেও খুব ভালো ভিউ হচ্ছে, পাবলিকের রেসপন্স খুব পাচ্ছি, যার কারণে ডিরেক্টরও মোশাররফ ভাইয়ের এগেনস্টে আমাকে বেশি কাস্ট করছে। অবশ্যই, কেন না, যুগ যুগ ধরে হয়ে আসছে, জুটি হিসেবে কাজ করতে ভালোই তো লাগছে, খারাপ লাগছে না। বাট এরকম কিছু না যে আমি অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করব না, আমি সবার সাথেই কাজ করব। না, আপাতত মেইন ফোকাস নাটকে। নাটক যেহেতু রেগুলার করছি এবং ব্যস্ততা নাটককে ঘিরেই, ওয়েব সিরিজ করার প্ল্যান আছে, ওয়েব সিরিজ কথাবার্তাও হচ্ছে। বাট হ্যাঁ, সিনেমা দিয়ে যেহেতু আমার স্টার্টিং, সো সবসময় আমি সিনেমা, আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট, সিনেমার ভালো অফার পেলে অবশ্যই সিনেমা সবার আগে। সিনেমার কেমন দিন চলছে? অনেকেই বলছে সুদিন ফিরে এসেছে, আপনার দৃষ্টিতে কেমন? উড়াধুরা সময় তো চলছে, আমার কাছে তো উড়াধুরাই লাগছে। আমার খুব ভালো লাগছে সিনেমার এরকম ভালো দিন দেখে, বিকজ আমার মনে আছে আমি যখন সিনেমায় আমার ক্যারিয়ার শুরু করেছিলাম তখন আমি মানে শুরু করেই আমি দেখলাম যে সিনেমার খুব একটা ধসের মতো, মাঝখানে কোভিড গেল, সো আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আমিও ইন্ডাস্ট্রিতে ইন করলাম, এমন একটা বাজে টাইম সিনেমার আসছে। বাট এখন আস্তে আস্তে সুদিন ফিরছে, আমি অনেক হ্যাপি, ইনশাআল্লাহ আমরাও এরকম ভালো ভালো সিনেমায় কাজ করব। নিজেকে টিকিয়ে রাখতে কি নাটকে এসেছিলেন সিনেমা থেকে? অনেকে তো মানে বেশিরভাগ ক্ষেত্রেই নাটক থেকে সিনেমায় যায়, আর আপনি সিনেমা থেকে নাটকে আসছেন। এটা বিকজ অফ আমার মনে হয় যে আমার, যেহেতু আমি আমারটা বলি, বাকিদেরটা আমি জানি না, যেহেতু আমার থিয়েটার করা হয়নি বা আমি আগে থেকে অ্যাক্টিংটা পারি না, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার অ্যাক্টিংটা শেখা দরকার। সেই ক্ষেত্রে আসলে নাটকে কাজ করা, যে আমার অ্যাক্টিংটা যখন কন্টিনিউ থাকে বা আমি যখন বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করি, রেগুলার থাকি, রানিং থাকি, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় এবং আমি অ্যাক্টিংটাতে নিজেকে অনেক ডেভেলপ করতে পারি। সো এই জায়গা থেকেই নাটকে কাজ করা, এবং একটা দুটো নাটক করার পরে যখন অনেক ভালো রেসপন্স পেলাম তখন থেকেই আসলে নাটকে কাজ করা।